সারা রাজ্যের সাথে কমলপুর মহকুমায় বাদ যাচ্ছে না কোভিড আক্রান্তের সংখ্যা, দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আজ পর্যন্ত কমলপুর কোভিড সংক্রমণে মৃত্যুর সংখ্যা 7 জন, কিন্তু জনসাধারণের মধ্যে খুব একটা স্বাস্থ্যবিধি মান্যতা নেই। প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 3 জন পুরুষ, 4 জন মহিলা। তারপরেও মানুষ করোনা সংক্রমণ বিষয়ক নিয়ে গুরুত্ব দিতে নারাজ। কারফিউ চলাকালীন বিভিন্ন জায়গায় মানুষকে দল বেঁধে রাস্তায় বের হয়ে এদিক ওদিক ঘুরতে দেখা যায়। বাজার হাট দোকানগুলিতে মানুষের ভিড়ও লক্ষ্য করা যায় যথেষ্টই। দূরত্ব বজায় না রেখে কেনাকাটা চলছে অবাধে। নাকে মুখে মাস্ক না দিয়ে গলায় ঝুলিয়ে রেখে চলাচল করতে দেখা যায় মানুষকে। বৃহস্পতিবার কমলপুর শহর ও বাজার এলাকায় এমনই দৃশ্য ক্যামেরা বন্দি করা হয়। কিন্তু সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো, মহকুমা প্রশাসন থেকে মাস্ক এনফোর্সমেন্ট অভিযান সময় মতো হয় না, যার জন্য বেশ কিছু সংখ্যক মানুষ স্বাস্থ্যবিধি কিছুই মানছে না। এই বিষয়ে শহরের এক সচেতন যুবক বলেন, আজকে যেখানে সারা ভারতবর্ষে করোনা বিধি বা করোনার গ্রাফ নিচে নামছে, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য প্রতি মুহূর্তে আমাদের গ্রাফ বাড়ছে, সেটা আসলেই একটা ভাববার বিষয়। কিন্তু সরকার পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যেভাবে অ্যাওয়ারনেস করা হচ্ছে, মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, কিন্তু মানুষ বাজার হাট দেখলে মনে হয় যে করোনা নামক যে এই মহামারীটা, সেটা যেন কিছুই না। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।